আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে মূলা শাকের একটি নতুন রেসিপি দেখব। তো মূলা শাকের এই মিক্সড ভেজিটেবলস রেসিপি দেখার জন্য ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। এখানে আমরা মূলা শাক ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মূলা শাকটিকে আমরা আগে মূলা থেকে আলাদা করে তারপরে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মূলা শাকগুলোর সাথে ছোটো ছোটো মূলা ছিল। এখন আমরা কিছু সবজি এখানে কেটে নিয়েছি, দেখুন, পেঁপে, মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মূলা শাকগুলোকে দেখাচ্ছি কুচি কুচি করা। এখন এখানে মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়া, নিয়েছি মরিচ, হলুদ এক চা চামচ করে, লবণ এক চা চামচ, পেঁয়াজ নিয়েছি তিনটি, আর এখানে আট দশটা কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পানি শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে নিব কেটে রাখা মরিচ, পেঁয়াজ এবং সয়াবিন তেল প্রায় তিন টেবিল চামচের মতো। তো যেটি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, আমরা আসলে দুটো আলুও এখানে কুচি করে দিয়েছি। দেখুন এখানে মরিচ পেঁয়াজ তেলের উপরে দিয়ে নিয়েছি। তো এটিকে আমরা ভাজি ভাজি করব না, এর সাথেই আমরা এই সবজিটিকেও দিয়ে নেব। অর্থাৎ সবজি সহ আপনারা একসঙ্গে পেঁয়াজ মরিচটাকেও এর মধ্যে দিয়ে নিতে পারেন। এখন এটি সুন্দর মতো আস্তে করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। এর সঙ্গে পরিমাণ মতো যে মশলাগুলো নিয়ে রেখেছিলাম সেই মশলাগুলোকেও আমরা দিয়ে নেব, এবং মশলাগুলো সহ এটিকে আমরা প্রায় 10 মিনিটের মতো কুক করে নেব। পরিমাণ মতো নিয়ে রাখা লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আমরা দিয়ে নিলাম। আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারেন। আমরা মিষ্টি কুমড়া দিয়েছি, পেঁপে দিয়েছি, আপনারা গাজর বাসায় থাকলে গাজর দিয়ে নিতে পারেন, ফুলকপি দিয়ে নিতে পারেন, মূলাটিও দিয়ে নিতে পারেন। তো আমরা এখানে মূলাগুলোকেও দিয়ে নিয়েছি, কিন্তু মূলার পরিমাণটা এতই কম ছিল যে আমরা পেঁপেও দিয়ে নিয়েছি। এখন আমরা আধা কাপ পানি দিয়ে নিচ্ছি। তো আমি আগেই বলেছিলাম যে আমরা জাস্ট এটাকে 10 মিনিটসের মতো কুক করে নেব মশলাসহ। 10 মিনিটের মতো কুক করে নিয়ে তারপরে কিন্তু আমরা এর মধ্যে শাকগুলোকে দিয়ে নেব। তো সবজি দিয়ে মূলা শাকের এই ভাজিটি খেতে খুবই ভালো লাগে, মিক্সড ভাজি খেতে। তো সবজির কথা যেটি বলছিলাম, আপনারা এখানে গাজর দিয়ে নিতে পারেন, আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি আপনারা এর মধ্যে দিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন এখানে ঠিক 10 মিনিট বাদে আমাদের পানির বলক চলে এসেছে। নাড়াচাড়া করে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়েছিলাম, পানি খুব বেশি পরিমাণে দিইনি এখানে আমি। তো সেজন্য দেখুন পানিটিও মোটামুটি শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এখন কেটে রাখা মূলা শাকগুলোকে এই সবজির সাথে দিয়ে নিচ্ছি। এখন মূলা শাকটা আপনারা কিন্তু একবারে সবজির সঙ্গেও একই সঙ্গে দিয়ে নিতে পারেন, কারণ মূলা শাকটি কিন্তু একটু কচকচ করে, মূলা শাক কিন্তু ঘেটে যায় না কখনো রান্না হয়ে। তো সেই জন্য এটি আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে নেবেন। তো আমি 10 মিনিটস কুক করার পরে এটি দিয়ে নিলাম, কারণ তারপরও আমাদের শাকটি হয়ে যাবে। এখন শাকসহ পুরো যে সবজিটা ছিল সেই সবজিটা নাড়াচাড়া করে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না হতে দেব। এবং এটি যেহেতু আমরা ভাজি বলছি, মূলা শাক ভাজি বলছি অন্যান্য সকল সবজির সাথে, তো সেজন্য যেটি করতে হবে আমাদের যে কাজ সেটি হচ্ছে এর সম্পূর্ণ পানি কিন্তু উঠিয়ে ফেলতে হবে। তো দেখুন মূলা শাক সহ আমরা ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখার ফলে অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন এই পুরোটা পানি কিন্তু উঠে যেতে হবে, এবং এই পুরোটা পানি মাঝারি আছে আমরা উঠিয়ে ফেলবো, তাহলে আমাদের মূলা শাক সবজি সব কিছুই সেদ্ধ হয়ে যাবে, মূলা শাকটিও হয়ে যাবে। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের কোনো একটি ভিডিও যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও অনেক মজার মজার রেসিপি আমরা আপনাদের জন্য নিয়ে আসতে থাকব নিয়মিত। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন রেসিপি দিব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
তো মোটামুটি দেখুন আরও 20 মিনিট পরে পুরোপুরি পানি চলে গেছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি সবজি সহ মূলা শাককে, এবং মূলা শাকটি আমাদের রেডি। এখন আমরা এটিকে বেড়ে পরিবেশন করতে পারবো। তো মূলা শাকের এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে অথবা আপনারা রুটির সাথেও এটি পরিবেশন করতে পারেন। ভাত বা রুটি দিয়ে খেতে এটি অনেক ভালো লাগে। তো আজকের মতো এখানেই, আগামীতে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততদিনের জন্যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এজিকে টিমের প্রতি শুভকামনা রাখবেন। আর এই রেসিপিটি অবশ্যই অবশ্যই বাসায় চেষ্টা করে রেসিপি ফলো করে রান্না করে ফেলবেন এবং আমাকে কমেন্টসে লিখে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লেগেছে। চ্যানেলটিকে আপনাদের প্রিয়জনের কাছে রেকমেন্ড করবেন এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। আল্লাহ হাফেজ দর্শক, আল্লাহ হাফেজ।